ভালোবাসা নিয়ে চললেই হলো, সব সময় আছে, সব সময় ছাড়া করতে পারছি না, ওই জন্য তো আমরা ওয়েট করছি। বুঝতে পেরেছি, সব জালি, সবারই হয়ে গেছে, বিদিশাও হয়ে গেছে। ও আমি চাই আমাকে দেখে দশটা মেয়ে যদি ইন্সপায়ার্ড হয়। আমাদের অনেক বাবা মারা নাচ বাচ্চাদেরকে শেখাতে চায় না, কেন শেখাতে চায় না বুঝি না। আমার মনে হয় এই মেন্টালিটি অবশ্যই চেঞ্জ করা উচিত। স্থিতকে দেখেও দশটা মানে হাজবেন্ড ইন্সপায়ার্ড হবে যে তাদের ওয়াইফকে না তারা করুক। হ্যালো সবাইকে, গুড আফটারনুন, আমি সিনথিয়া আর তোমরা দেখছো সৃজনী গল্পে মুহু। এখন বেয়াজে প্রায় পৌনে চারটে এখনো হয়নি, 10 মিনিট বাকি আছে আমাদের পৌনে চারটেতে শরৎ সদনে যাওয়ার কথা। আমাদের আজকে অ্যানুয়াল শো আছে নাচের স্কুলে, তো বুঝতেই পারছো ব্লগটা খুব ভালো হবে, তো ব্লগটা দেখতে থাকো, দারুণ ব্লগ হতে চলেছে। তো চলো এখন শরৎ সদনে। মুহুর খালি হেয়ার দেখি, পেছনটা দেখা, চুলটা জাস্ট বাঁধা হয়েছে খোপা করে, না ভালো লাগছে রে বাবা। ওটা আমি নামিয়ে দিলাম তো উঁচুটা, পাফ করে খোপা, আমারও একটা খোপা আছে মিডিলে। আর চলো বাদবাকি মেকআপ ড্রেস তো ওখানে গিয়ে হবে। তাহলে আজকে কৌশিকীকে দিয়ে শুরু করা যাক ব্লগটা, এত সুন্দর হাসি। কখন এসেছিস মা? মাসির সাথে এসেছিস? ও এই তো টাইমিং দিয়েছে। তুই তো আবার চেঞ্জ করবি, হেভি লাগছে, চল ডুববো। হ্যালো, সত্যি এনি ছাড়া তো আমাদের প্রোগ্রাম হতেই পারে না, একদম কি সুন্দর না। চলো আমরা হলে এন্ট্রি করে গেছি আর এটা হচ্ছে প্রোগ্রাম শুরু হওয়ার একদম প্রথম পর্ব। তোমরা অডিয়েন্সের আসর থেকে তোমরা প্রোগ্রাম তো দেখোই, কিন্তু ব্যাক স্টেজে কী হয় কি না হয় তোমরা আমার সাথে দেখতে থাকো। আর এই দেখো প্রভুকে ছাড়া তো আমাদের প্রোগ্রাম হতেই পারে না। ইনি ছাড়া তো আমাদের প্রোগ্রামই হতে শুরু হওয়া সম্পূর্ণ। আমাদের গ্রিন রুম এখন পুরোপুরি ফাঁকা, একটু পরেই একেবারে গম গম রম রম, পুরো যুদ্ধ যুদ্ধ। প্ল্যান করে সব হোয়াইট পরেছো? সব সময় সুন্দর লাগে, এটা আর বলতে কি। অডিয়েন্সের আসন একদম ফাঁকা এখন, আর জাস্ট 1.5 ঘন্টা পর এখানে মেবি পুরো হাউস ফুল থাকবে। আর এই দেখো স্টেজ। সে হাই, নিচে নতুন স্টাইলের আলতা পরা দেখো, পুরো পাটাই আলতা পরে, পুরো পাটাই পুরো লাল করে দিতে পারতিস তুই, কি অবস্থা, পুরো আর্ধেক পা অব্দি নাকি এরকম। এটা কোন স্টাইল আলতা পরা ভাই? মা লক্ষ্মী, মা চণ্ডী বল ভাই, এটা মা লক্ষ্মীর এরকম পা হবে না। অলওয়েজ সুন্দর, নতুন করে আর বলতে হবে না। এই যে এতক্ষণে ড্রেস এসেছে, বাবা আমরা টেনশনে পড়ে গেছিলাম। আমি আন্টির ফ্রেন্ড, আমি আন্টির ফ্রেন্ড, এটাই ভালো বলেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমার কিউট ফ্রেন্ড। আপাতত চলছে আমার হাতে অ্যাক্রিলিক কালার লাগানো, যদিও আলতা করতে হয়, কিন্তু আলতা পরলে না মেকআপে বা ড্রেসে না আলতা লেগে যায়, তার জন্য আমরা হয় মার্কার ইউজ করি বা এই অ্যাক্রিলিক কালার। বিদিশা এখানে আমাকে কালার করে দিয়েছে। মুহুর মোটামুটি ড্রেস আর মেকআপ হয়ে গেছে, এখন ওরা দাঁড়িয়ে রয়েছে গয়নার জন্য মোটামুটি। আর এরা আমাদের মায়েরা আছে দায়িত্বে। আর দেখো মুহু ফুল কস্টিউম পরে, ওডিসির কস্টিউম পরে অসাধারণ লাগছে, টাচ হুড নজর না লেগে যায়। এনিওয়েজ তো এখন আমি ওর কিছু ফটো তুলে নিই, কারণ এরপরেই প্রোগ্রাম শুরু হবে। আর বলতে বলতে এখানে এসে দেখলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখানে ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রোগ্রামটা শুরু হলো। তো
তোদের হয়নি, তোদের এত আগে পাঠালাম আমি কি করতে, কোনো কমবেন না, বুঝতে পেরেছি সব জালি মেকআপ মোটামুটি করে ফেলেছি, আমাদের সবারই হয়ে গেছে, বিদিশাও হয়ে গেছে, ও আর বাদ বাকি সব লাইনে আছে। আমাদের হাফ মেকআপ হয়ে গেছিলো, কিন্তু টিপের ওপরে একটুখানি কলকাও করতে হবে, যেহেতু আমরা ট্রাইবাল ওই ফোক টাইপের করছি। তো আমাকে মিমি এখন একটুখানি আমার ক্যামেরাটা ধরে দিয়েছে, এই সুন্দর কলকাতার শ্যুট করে দিলাম। যে আমাদের মিমি রানি খুব সুন্দর লাগছে, মিমি বাড়ি থেকে স্পেশাল মেকআপ করে, একদমই না স্পেশাল মানুষ, স্পেশাল মেকআপ না না, ও সব সময় ভালো করে আর ভালোই করবে, ওকে নিয়ে নাচ নিয়ে কোনো কথা না, আমি তো একদম আমাদের গর্ব, তোমাদের ভালোবাসা নিয়ে চললেই হলো, সব সময় আছে, সব সময় সব সময় দেখি এই তো বাবা, হেভি লাগছে, হেভি পুরো জিঙ্গালালা হু সাল
আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, সাকসেসফুলি প্রোগ্রাম হয়েছে, মুহুরও ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে, প্রত্যেক জনের ভালো হয়েছে, মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান। আর এত সুন্দর কোরিওগ্রাফি সব কিছু বলো মুহু, আমরা প্যাকেটও পেয়ে গেছি। চলো স্থিত আসলে বাড়ি যাবো। এখন নেক্সট মর্নিং সকালবেলা উঠেছি, মুহুর ব্যাগ নিয়ে মাফলার নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে মুহুরানির জুতো পড়ছে, মুহুরানি তাকাও, গুড মর্নিং, টাটা। হ্যালো গুড মর্নিং গাইস, মুহু স্কুলে বেরিয়ে গেল আর কালকে রাত্রেবেলা এসে খেয়ে দিয়ে স্বাভাবিক টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকালবেলা শীতকাল হয়েছে আর ঘুমই ভাঙতে চায় না, কষ্ট করে আমি যাও বা উঠলাম, তারপরে মুহুকে ওঠানোটা একটা বড় কাজ। যাই হোক, ও ঠিকঠাক টাইমে পুলকার চলে এসছে, ও স্কুলে চলে গেছে, একটু পরে আমি কোর্টে বেরোবো। তো চলো, কোর্টে বেরোনোর আগে আর এক রাউন্ড আধ ঘন্টা মতো একটু শুয়েই নিই। তার সকালে ব্রেকফাস্টে আছে গাজর, আলু ফালু, বিনস ফিনস দিয়ে একদম সবজি, তেল ছাড়া চাউমিন, ভালো হয়নি, নুনও হয়নি। যাই হোক, মুখের সামনে পাচ্ছি, খেয়ে নিই, কোর্টে যেতে হবে। আমার কোর্ট থেকে বাবাই আমাকে নিয়ে একটুখানি আলিপুর কোর্টে এসছে, আমি ওর জন্য একটুখানি ওয়েট করছি, কারণ ও একটা কাজে আছে, ও আসলে তারপরে বাড়ি যাব। এদিকে মোর আসার টাইমও হয়ে যাচ্ছে। সকালবেলা কোর্টে বেরিয়ে কোর্টের কাজ টাজ করে চলেও এলাম, মুহু আর 10 মিনিট পরে আসবে। আর চলো ফ্রেশ হয়ে নিই, তোমাদের সাথে কিছু কথা আছে। কোট ঠোট থেকে এসে চান ঠান করে নিয়েছি, এখন তো চুল শোকাতেই চায় না বেলার দিকে চান করলে। খাওয়ার হয়ে গেছে, স্থিত আবার বেরোলো, ও আবার একটুখানি কোর্টে যাবে, ওখান থেকে একটা কাজ মিটিয়ে হাইকোর্ট যাবে, প্র্যাকটিস আছে, ওদের টুর্নামেন্ট আছে। আস্তে কথা বলি, মুখ ঘুমিয়ে গেছে ঘরে, মুখ ঘুমাচ্ছে, তারপর আস্তে ওই ঘরে যাই। চলো দাঁড়াও, চলো তোমাদের সাথে কিছু কথা বলার আছে। আমাদের প্রোগ্রাম দেখলে আশা করি তোমাদের ভালোই লাগলো, বেশ দারুণ দারুণ প্রোগ্রাম হয়েছে আমাদের, একদম জমিয়ে নেচেছে বাচ্চারা বড়রা প্লাস সবাই। আমি তো সেই ছোট্ট বেলা থেকে নাচ করি, 3 বছর থেকে, মানে একদম বিয়ের আগে অবধি নাচ করেছি, বিয়ের পরে তো আর নাচটা এখানে এসে ঠিক মতো তখন চিনতামও না, তারপরে সঙ্গে সঙ্গে মুহু হয়ে গেল। তারপরে মুহু বড় হলো, মুহু ওই 3.5-4 বছর থেকে নাচের স্কুলে ভর্তি হলো, ও মুহুদের ফাংশন হওয়ার পর থেকে আমি জয়েন করে গেছিলাম তখন। মানে কি বলবো, আমি যখন ছোটোবেলায় নাচ করতাম, মানে আজকে তোমাদের সাথে একটুখানি আড্ডা মারি বা কথা বলি, মন কি বাত বা হার্ট টু হার্ট কনভারসেশন, আমি তো 3 বছর থেকে নাচ করেছি, তো আমি নাচের জন্য আমাদের লোকালিটিতে স্কুল বা নাচের স্কুলে বেশ ফেমাসই ছিলাম, মোটামুটি সবাই বলে ঠিকঠাকই নাচ করতাম, ভালোই নাচ করতাম সবাই বলে, তো নাচটাকে ভীষণ ভালোবাসি আমি। তাও বিয়ের পরও জয়েন করলাম, শ্বশুর বাড়ি থেকেও আমার কোনো আপত্তি ছিল না নাচে, মানে সবাই বেশ এই জিনিসটাকে খুব ভালো করে গ্রহণ করেছিল, যেটা সাধারণত বাঙালি ফ্যামিলিতে হয়ই না। ইভেন এখন আমি দেখি, আমি যখন মুহুদের নাচের স্কুলে প্রথম, মানে এখনও আমারও নাচের স্কুল, তো জয়েন করেছিলাম, আমি ফার্স্ট যে ধরো এরকম মানে বাচ্চার সাথে বাচ্চার মাও জয়েন করছে, আমি ফার্স্ট গেছিলাম। তারপরে যখন দেখলাম আমার পরে পরে আস্তে আস্তে অনেকেই জয়েন করলো, মেবি এর পরে আরও আমাদেরকে দেখে আরও অনেকে জয়েন করবে, আমি আমি চাই সবাই জয়েন করুক, কারণ যারা নাচকে ভালোবাসে তাদের দায়িত্ব নাচটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি চাই আমাকে দেখে 10টা মেয়ে যদি ইন্সপায়ার্ড হয় তো হোক, কারণ সমাজটাকে আমরা যদি এইটা না শেখাতে পারি যে নাচটা ভীষণ দরকার। আমাদের অনেক বাবা মারা নাচ বাচ্চাদেরকে শেখাতে চায় না, কেন শেখাতে চায় না বুঝি না, এখনও এখনও মুহুর অনেক বন্ধু আছে যাদের মা বাবা শুনেছে নাচের বদলে গান শেখায়, বাচ্চা কিন্তু নাচতে চাইছে কিন্তু শেখাচ্ছে গান, কী লজিক আমি বুঝতে পারি না। আমার মনে হয় এই মেন্টালিটি অবশ্যই চেঞ্জ করা উচিত, মানে বাঙালি বাড়ি মেয়ে হলেই যে তাকে ঘাড় ধরে গানই শেখাতে হবে, নাচ শেখানো যাবে না, আমি একদম এটাকে সাপোর্ট করি না। বাচ্চা যদি বলে আমি গান শিখবো তাহলে তাকে গান শেখানো উচিত, বাচ্চা যদি বলে নাচ শিখবো তাহলে তাকে নাচ শেখানো উচিত। আর আমি বলবো আমাকে দেখে যদি 10টা মেয়ে ইন্সপায়ার্ড হয় তো স্থিতকে দেখেও 10টা মানে হাজবেন্ড ইন্সপায়ার্ড হবে যে তাদের ওয়াইফকে না তারা করুক, তাদের মনে যে ইচ্ছাটা ছিল যেটা বিয়ের পর অনেক মেয়ে
ম্যাক্সিমাম মেয়ে অনেক কি বলবো গোর 80% মেয়ের নাচ বন্ধ হয়ে যায়। তো যদি শ্বশুরবাড়ি থেকে বা হাজব্যান্ড সাপোর্ট করে তাহলেই তারা এগোতে পারবে। তো স্থিতকে দেখে যদি আরও 10টা হাজব্যান্ড এগিয়ে আসে তাহলেই তো তাদের ওয়াইফরা মানে সাকসেসফুল হবে, তাদের মানে ড্রিমটাকে ফুলফিল করতে পারবে। আমার মনে হয় এটা করা উচিত। আর এইগুলো এখন আমি সেটাই বলতে যাচ্ছি যে দেখে এত ভালো লাগে যে কতজন জয়েন করেছে, মেবি আরও জয়েন করবে। তাই মানসিকতা চেঞ্জ করা উচিত। অনেক চেঞ্জ হয়েছে জানো তো, মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে, আশা করি অনেক হবে। মানে আমি বুঝতে পারি না যে অনেক বাড়িতে এখনও, আমরা তো ধরো সেই সময়, এখন আমাদের মানে mid-30 চলছে, অনেক মানে সময় চলে গেছে, মুহুদের বয়সে এই ছোটো ছোটো বাচ্চার মা বাবারও অনেকে নাচ শেখায় না। আমি অবাক হয়ে যাই মানে কি এখনো, মানে এই চেঞ্জেসটা আসা সোসাইটিতে ভীষণ দরকার। তার জন্যই ভাবলাম এটাকে নিয়ে মানে একটুখানি শেয়ার করি। আমাকে দেখে শুধু নাচ না, অনেকেই গানও জয়েন করেছে, মানে যে যেটা পারে। তো আমি কেন চাইবো না যে আমাকে দেখে যদি 5টা লোক কিছু সে মানে তার জীবনের ইচ্ছাগুলোকে আবার নতুন করে শুরু করে, তো সেটা তো ভালোই। এনিওয়েজ বকবক করে ফেললাম অনেক। ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত টাটা, সবাই ভালো থেকো, বাই।